আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ্জে তামাত্তুকারী ভাইদের জন্য সংক্ষিপ্ত হজের নিয়ম হলো, নিজের নখ, চুল, বিভিন্ন স্থানের পশম যেগুলো কাটা দরকার সেগুলো বাসার থেকে কেটে নেবে এবং সফর শুরু করার পর থেকে নিয়েই বিভিন্ন জিকিরাজগারে মশগুল থাকবে এবং সফরে দোয়া পড়বে। সফর অবস্থায় দোয়া কবুল হয়, তাই এই সময়টা অযথা কাটাবে না। এরপরে যখন মিকাতে পৌঁছবে তখন শুধু গোসল করবে, আর যদি সুগন্ধি লাগাতে চায় তাহলে এহরাম পড়ার আগেই সুগন্ধি লাগাবে। অতঃপর এহরামের কাপড় পরে ওযু করে গাড়িতে চলে আসবে। গাড়ি যখন রওনা হবে তখন এ বলে নিয়ত করবে, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হাজ্জ। এরপর থেকে নখ চুল কাটা যাবে না, মাথা ঢাকা যাবে না, সেলাই করা কাপড় পরা যাবে না, হারাম এরিয়ায় বা যে কোনো এরিয়ায় শিকার করা যাবে না, হারাম এরিয়ার গাছপালা ভাঙা যাবে না, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বিয়ে শাদী করা যাবে না, কাউকে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না, স্বামী স্ত্রী থাকলে চুমু দেওয়া যাবে না বা স্ত্রী সহবাস করা যাবে না, এগুলো নিষিদ্ধের অন্তর্ভুক্ত। এরপরে তালবিয়া পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে করতে কাবা শরীফে যাবে। কাবা শরীফে গিয়ে যদি ওযু না থাকে তাহলে ওযু করে নেবে এবং ডান পা দিয়ে কাবা ঘরে প্রবেশ করবে। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতালি আবু রাহমাতিক। এরপর কোনো ওয়াক্তের নামাজ বাকি থাকলে সেটা আদা করে নেবে, আর যদি নামাজ বাকি না থাকে তাহলে সরাসরি নিজের এহরামের কাপড়টা ইস্তেবা করবে, অর্থাৎ ডান কাত খোলা রেখে এহরামের কাপড়ের দুই অংশই বাম কাদের উপর দেবে এবং হাজরে আসওয়াদ বরাবর গিয়ে সেখানে ইশারা করে বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার এবং সেখান থেকে তওয়াফ শুরু করবে। আর তওয়াফের প্রথম তিন চক্করে রমল করা, একটু পাগুলো কাছাকাছি রেখে একটু দ্রুত চলার চেষ্টা করবে যদি সুযোগ পাই। এটাকে রমল করা বলা হয়, প্রথম তিন চক্করে রমল করা সুন্নাত, ইস্তেবা করা সুন্নাত। এরপরে হাজরা আসওয়াদ থেকে নিয়ে রুকনে আমানি, হাজরা আসওয়াদের আগের কোনা পর্যন্ত যে কোনো দোয়া করতে পারে। তারপরে রুকনে আমানি থেকে নিয়ে হাজরা আসওয়াদ পর্যন্ত দোয়া পড়বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়াফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। হাজরা আসওয়াদে আসলে এক চক্কর হলো, এইভাবে সাত চক্কর দেবে। অতঃপর কাত থেকে নিয়ে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে দুই রাকাত নামাজ পড়বে, অথবা জায়গা না থাকলে হারামের যে কোনো জায়গায় দুই রাকাত নামাজ পড়বে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস দিয়ে পড়বে এবং হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। অতঃপর সাফা মারওয়া পর্বতের কাছে যাবে, সাফাতে উঠে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে। এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ইয়াহইয়ু ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামা আহযাবা ওয়াহদাহ। এই দোয়াটি পড়বে এখানে, অতঃপর কেবলা মুখে হয়ে হাত তুলে দোয়া করবে। এরপরে মারওয়া মুখে যাবে, মারওয়াতে যাওয়ার পথে যে সবুজ আলামত রয়েছে এখানে একটু দোড়াবে, পুরুষেরা মহিলারা নয়, এবং বিভিন্ন দোয়া করতে থাকবে। আর মারওয়াতে গিয়ে যখন পৌঁছবে তখন একবার হলো, মারওয়া থেকে ওইভাবে সাফাতে আসবে তখন দুইবার হবে, সাফাত থেকে আবার মারওয়া যাবে এইভাবে তিনবার হবে। তো এইভাবে মারওয়াতে সাফাতে শুরু করে মারওয়াতে সপ্তমবার শেষ হবে। মারওয়াতে যখন সপ্তমবার শেষ হবে মারওয়া থেকে বের হয়ে মাথার চুল ছোট করে নেবে, ছোট করে নেওয়াটাই ভালো উত্তম, কারণ কয়েকদিন পরে আবার চুল মুন্ডন করতে হবে হজের জন্য। তো মাথার চুল মুন্ডন করে নিলে হজের তামাত্তুকারী হালাল হয়ে গেলেন। এরপর তাকে তাবুতে নিয়ে যাওয়া হবে, বিশেষ করে যারা সৌদি আরবের ভিতরের থেকে হজ করছেন তাদেরকে তাবুতে নিয়ে গেলে সেখানে গিয়ে অবস্থান করবে। আট তারিখ আটই জিলহজ সকালবেলা আগের মতো গোসল করে আবার এহরামের কাপড় পরে আজকে হজের নিয়ত করবে, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। এরপরে আট তারিখে ইয়াউমুত তারবিয়া বলা হয় এই দিনটাকে, এই দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এই দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মিনা প্রান্তরে, জোহর আসর মাগরিব এশা ফজর, জোহর এবং আসর মাগরিব এশা সব নামাজগুলো আপন অক্তে পড়বে, কসর করে কিন্তু জমা করে নয়। এরপরে ফজরের নামাজ পড়ার পর আরাফার উদ্দেশ্যে রওনা দিবে, আরাফায় পৌঁছে সেখানে জোহর এবং আসরের নামাজ এক আজান দুই একামতে পড়বে, কসর করে, কসর এবং জমা করে পড়বে। এবং এই দিন বেশি
বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে, কারণ এই দিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এবং আরাফার দিন শ্রেষ্ঠ, আরাফার দিনের দোয়াটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। আর এই দিন নবীগণ সবচেয়ে যেটা উত্তম দোয়া বলেছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে ইবাদত বন্দেগী দোয়া দরুজে মশগুল থাকবে। যখন মাগরিবের আজান দিয়ে দিবে আরাফার প্রান্তরে, আজান হওয়ার পরে বা সূর্য ডোবার পরে সেখান থেকে বের হবে, মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফায় এসে মাগরিব এবং এশারের নামাজ এক আজানে দুই একামতে পড়বে, মাগরিব তিন রেখাত, এশার দুই রেখাত, এবং সাথে বেতের পড়ে নেবে। এরপর খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমাবে, ফজরের কিছুক্ষণ আগে উঠে, যেহেতু বাথরুমে জাম হতে পারে এই জন্য কিছুক্ষণ আগে উঠে বাথরুম সেরে উজু করে নিয়ে তারপরে ফজরের নামাজ পড়বে। আগে সময় কিছু পেলে হয়তো কিছু নামাজ পড়লো, দোয়া দরুজ করলো আল্লাহর কাছে, কারণ শেষ রাত্রে মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করে থাকেন, এবং বিশেষত আপনি পবিত্র জায়গায় আছেন, এই জন্য কিছু নামাজ পড়ে হয়তো দোয়া করলে, সময় না থাকলে আপনি ফজরের নামাজ পড়বেন, দুই রাকাত ফজরের নামাজ এবং সাথে দুই রাকাত সুন্নাত পড়ে নেবেন। অতঃপর ফরসা হওয়া পর্যন্ত বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে সাতটা কঙ্কর নিয়ে মিনা প্রান্তরে চলে যাবেন 10 তারিখ সকালে, আর মিনাতে গিয়ে বড় জামরাকে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। প্রথম দিন প্রথমবার বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর, অতঃপর আল্লাহ আকবর আল্লাহ আকবর, এইভাবে বড় জামরাকে প্রথম দুটি ছেড়ে দিয়ে লাস্টেরটা হলো বড়, ওইটাকে গিয়ে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। অতঃপর আপনার মাথার চুল মন্ডন করবেন, ব্যাংকে আপনার কোরবানির টাকা আগে থেকে দিয়ে দেওয়া সবচেয়ে নিরাপদ, অথবা সেখানে মিনা প্রান্তরে বা মক্কাতে উমরা করার সময় আপনি বুথ পেলে সেখানেও দিতে পারেন। এরপর আপনি মক্কায় চলে যাবেন, মক্কায় গিয়ে হজের তওয়াফ ইফাদা এবং সাই যেটা রয়েছে, যে দুটি রোকনের অন্তর্ভুক্ত সেই দুটি আপনি আদা করে নিয়ে আপনার তাবুতে আপনি ফিরে আসবেন। এবং এই 10 তারিখ দিবাগত রাত্রি, 11 তারিখ দিবাগত রাত্রি আপনি মিনাতে রাত্রি যাপন করবেন, এটা ওয়াজিব। আর যদি কেউ 13 তারিখ থাকে তাহলে 12 তারিখ দিবাগত রাত্রেও তাকে সেখানে থাকতে হবে। আর 11 তারিখ ও 12 তারিখ দুই দিন জোহরের পরে সূর্য ঢলে যাওয়ার পরে পশ্চিম দিগন্তে 3 সাথে 21টি করে কঙ্কর 3টি জামরাকে মারতে হবে, আর 2 রাত্রি অবস্থান করতে হবে। যারা 12 তারিখ চলে আসতে চায় তারা পাথর মেরেই সূর্য ডোবার আগেই মিনার প্রান্ত ত্যাগ করবে, আর মক্কায় এসে যখন নিজ গন্তব্যস্থলে রওনা দিবে তার কিছুক্ষণ আগে বিদায় তওয়াফ করবে, আর এর মাধ্যমে ইনশাআল্লাহ হজ সম্পন্ন হবে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে নিয়ম মেনে সুষ্ঠুভাবে হজ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা যেন সকল হাজি ভাই ও বোনদের হজকে কবুল করেন। আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।